প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাঝে অনেকদিন ধরে সরাসরি ক্লাস করা হয় না, আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে পাঠদান করে যাচ্ছি। আশা করি এই অনলাইন ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো। বর্তমান যুগ, ডিজিটাল যুগ, বর্তমান সরকারও এই পাঠদান পদ্ধতিতে আগ্রহী এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে শিক্ষার্থীদের আরো বেশি করে অনলাইন ক্লাসে সংযোগ করা যায়। তোমরা যখন এই অনলাইন ক্লাসগুলো দেখবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই করোনা পরিবর্তিতে করোনার ভিতরে যেখানে লেখাপড়া করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, সেখানে তোমরা এই অনলাইন ক্লাস থেকে নিজেদের পাঠ কার্যক্রম অব্যাহত রাখবে। শিক্ষার্থীরা, আমি এখন আমার পরিচয় তোমাদের মাঝে তুলে ধরবো। আমি সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আমাদের আজকের পাঠ পরিচিতি হল অর্থনীতি প্রথম পত্র, শ্রেণী একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্য আজকে ক্লাসটি তৈরি করা হয়েছে, অধ্যায় দ্বিতীয়। এই অধ্যায় থেকে আরো কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের আজকে পাঠ শিরোনাম হলো ভোক্তা উৎপাদকের আচরণ, ইংলিশে যেটাকে বলা হয় কনজিউমার অ্যান্ড প্রডিউসার বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিখন ফল অর্থাৎ আজকে ক্লাস থেকে তোমরা যা কিছু শিখতে পারবে তা হলো চলক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, চলকের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, ধ্রুবক ও পরামিতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, চলক ও ধ্রুবকের মধ্যে বিদ্যমান পার্থক্য সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। আজকে শিখন ফলের বিষয়গুলো দেখে তোমরা অনেকটাই বুঝতে পারছো যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই তুমি পাঠে মনোযোগী হও। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের মাঝে চলক নিয়ে আলোচনা করব। গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে চলক বলে। অধ্যাপক এসি চিয়াং এর মতে কোনো কিছু যার মান পরিবর্তিত হতে পারে তাকে চলক বলে। সাধারণত ইংরেজি প্রতীক এক্স ওয়াই জেড, পি কিউ ইত্যাদি দ্বারা চলক প্রকাশ করা হয়। অর্থনীতি বিভিন্ন দামে চাহিদার পরিমাণ বিভিন্ন হয়ে থাকে, এখানে দাম ও চাহিদা দুটি চলক। চলকের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন চলক পরিবর্তনশীল, ইহা গতিশীল, চলক যে কোনো মান গ্রহণ করতে পারে, চলককে এক্স ওয়াই পি কিউ ডি এস ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, একে কোনো বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, চলকের প্রকারভেদ রয়েছে। শিক্ষার্থীরা, আমি এখন চলকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলক প্রধানত দুই প্রকার, যথা স্বাধীন চলক ও অধীন চলক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে যে পার্থক্য রয়েছে তা তোমাদের মাঝে উপস্থাপন করব। আমরা প্রথমে একটি সূচি তোমাদের মাঝে উপস্থাপন করেছি আমি, তার এক পাশে স্বাধীন চলক এবং অপর পাশে অধীন চলক রয়েছেন। স্বাধীন চলকের উপর ইচ্ছা মতো মান আরোপ করা যায়।
কিন্তু অধীন চালকের উপর ইচ্ছা মতো মান আরোপ করা যায় না। স্বাধীন চালক অন্য চালকের উপর নির্ভরশীল নয়, কিন্তু অধীন চালক অন্য চালকের মানের উপর নির্ভরশীল। অপেক্ষকের সমান চিহ্নের ডান পাশে স্বাধীন চালক থাকে, অপরদিকে অপেক্ষকের সমান চিহ্নের বাম পাশে অধীন চালক থাকে। কোন অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চালক থাকতে পারে, কিন্তু ওই অপেক্ষকে একটি মাত্র অধীন চালক থাকে। লেখচিত্রে সাধারণত স্বাধীন চলক ভূমি অক্ষে থাকে, অপরদিকে লেখচিত্রে সাধারণত অধীন চলক লম্ব অক্ষে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ধ্রুবক নিয়ে আলোচনা করব। ধ্রুবকের ইংরেজি প্রতিশব্দ হল কনস্ট্যান্ট। কোন তত্ত্বের অপরিবর্তনশীল বৈশিষ্ট্যকে ধ্রুবক বলে, অর্থাৎ কোন রাশি যার মান পরিবর্তিত হয় না তাকে ধ্রুবক বলে। ধ্রুবককে সাধারণত ABC, আলফা বিটা গামা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপর রয়েছে পরামিতি, প্যারাবোলা যেটাকে বলা হয়। অজানা ধ্রুবকের মানকে পরামিতি বলে। পরামিতিকে আলফা বিটা গামা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা এখন চলক ও ধ্রুবকের মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিয়ে আলোচনা করব। আমি একটি সূচি তোমাদের সামনে উপস্থাপন করেছি, তার এক পাশের চলক এবং অপর পাশের ধ্রুবক আমি দেখিয়েছি। আমরা পার্থক্যের ভিতরে যদি প্রথম পার্থক্যটা বলতে যাই, যে চলকের মান পরিবর্তনশীল আর ধ্রুবকের মান অপরিবর্তনশীল। চলককে XYZ PQDS দ্বারা প্রকাশ করা হয়, অপরদিকে ধ্রুবককে ABC, আলফা বিটা গামা ল্যামডা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। চলকের মান স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন হতে পারে, কিন্তু ধ্রুবকের মান সবসময় স্থির থাকে। চলক স্বাধীন ও অধীন হতে পারে, কিন্তু ধ্রুবকের এ ধরনের কোনো প্রকারভেদ নেই। চলকের গাণিতিক বিশ্লেষণ সম্ভব, কিন্তু ধ্রুবকের গাণিতিক বিশ্লেষণ সম্ভব নয়। চলককে ইংরেজিতে ভ্যারিয়েবল বলা হয়, কিন্তু ধ্রুবককে ইংরেজিতে কনস্ট্যান্ট বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন তোমাদের বাড়ির কাজ দেব। যথারীতি আজকেও একটি বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজটি হল চলক ও ধ্রুবকের মধ্যে যে বিদ্যমান পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো তোমরা লিখবে। শিক্ষার্থীরা, যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, আমি আমার ক্লাসে এই চলক ও ধ্রুবকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করেছি। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে আজকের এই বাড়ি কাজ ঠিক করা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। তাই আমি বলবো, তোমরা বাড়ি কাজ ঠিক করার আগে অবশ্যই চলো আমার ক্লাসটি দেখে নেবে। শিক্ষার্থীরা, আমি এখন শেষ পর্যায়ে তোমাদের থেকে এখন আমি বিদায় নেব। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের প্রতি আবারও আমার অনুরোধ থাকবে, তোমরা যখন ক্লাসটি দেখবে তখন অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে। ক্লাস দেখার সময় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়,
তাহলে অবশ্যই আমাকে তোমরা নক করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করেছি ক্লাসটিকে অনেকটি সাবলীল ভাষায়, সহজ ভাষায় তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।